কৌশিকী একটি সঙ্গীত প্রবাহ, পরম্পরা, উত্তরাধিকার। গুরু অজয় চক্রবর্তী ও সঙ্গীতকুণী চন্দনা চক্রবর্তীর আদরের কন্যা কৌশিকী। মাত্র দুবছর বয়স থেকেই সুর বোঝে ছোট্ট মেয়ে। 7 বছর বয়সেই তারানা শুনিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল। পিতার গুরুজি সঙ্গীতাচার্য, জ্ঞান প্রকাশ ঘোষের একাডেমিতে গানের তালিম নেয়া, পরে আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি, পরে শ্রুতিনন্দনে পিতার কাছে নিবিড় শিক্ষা গ্রহণ। এখানেই একাডেমিতে, আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে খেয়াল গায়কির সূক্ষ্ম কারুকাজ শিখেছেন পণ্ডিত বিজয় কুমার কিশলুজির কাছে। আবার দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখিয়েছেন স্বয়ং ডক্টর বালমুরলী কৃষ্ণ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে প্রথম শ্রেণীর প্রথম আমাদের কৌশিকী। পাতিয়ালা ঘরানার বিদুষী কৌশিকী খেয়াল ও ঠুমরি গানে যথেষ্ট দক্ষ। ডুবলিন মিউজিক কনফারেন্সে টানা 5 বছর গান করেছেন। শুরু যখন করেছিলেন তখন বয়স সবে 20। ছোটবেলা থেকেই পিতা পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে সারা দুনিয়ায় গান গেয়েছেন। তার গানের দলটির নামও বেশ সখী। আগে হ্যাঁ, সখী মানে শুধুই সদস্যা। তবলায় শাওনি তলওয়ালকর, পখওয়াজে মহিমা উপাধ্যায়, বাঁশিতে দেবপ্রিয়া চট্টোপাধ্যায়, বেহালায় নন্দিনী শঙ্কর, কথক নৃত্যে ভক্তি দেশ পাণ্ডে। এরা প্রত্যেকেই সাংগীতিক পরিবারের। 1998 সালে ফুট স্টেপস অ্যালবাম দিয়ে কৌশিকীর সঙ্গীত যাত্রা শুরু, সে ধারা বহমান। পাশাপাশি রয়েছে বাংলা ও হিন্দি ছায়াছবিতে নিয়মিত নেপথ্য কণ্ঠদান, গান নিয়ে ভুবন ভ্রমণ অব্যাহত। দেবাশিস তার কথা শুনতে শুনতে ইতিমধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেল, যেটা কৌশিকী ঘটাতে পারে, কারণ ওদের পরিবারের একটা বিশেষ ঘটনা হলো যে বিনয়। কৌশিকী জানালেন যে বিদুষী নয়, বিদুষী বলো না আমাকে, আমি শুধু কৌশিকী চক্রবর্তী। এখানেই ওর জায়গা, ওর পরিবারের শিক্ষা, সমস্ত কিছু ও যে পরম্পরা বহন করে আনছে সেটাও আরেকবার দেখালো। কৌশিকী এই প্রসঙ্গে মনে পড়ল, যেবারে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সেই 50 ইয়ার্স হলো না আমাদের রামকৃষ্ণ মিশনে, তখন আমি বলেছিলাম উস্তাদ জাকির হুসেন। তো জাকির ভাই আমাকে বললো, ডোন্ট কল মি উস্তাদ বিফোর অল দিস মায়াস্ত্রোস, আই ফিল ডিপলি হিউমিলেটেড। সেই পরম্পরা আজও চলছে। It's just one of the things that we've learned from him. One very small thing amongst loads of things that we try to learn. ইতিমধ্যে কৌশিকীর কিন্তু অনেক সম্মান অর্জন করা হয়ে গেছে। 1995 যদুভট্ট পুরস্কার, 2005 বিবিসি প্ল্যানেট অ্যাওয়ার্ড, 2010 সঙ্গীত নাটক একাডেমির উস্তাদ বিসমিল্লাহ খান পুরস্কার, আর সবচেয়ে বড় পুরস্কার এত মানুষের ভালোবাসা। কৌশিকীর জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক প্রার্থনা নিয়ে স্মারকার ফুল, ফুল অনুপম ভাই, অনুপম গুহ। ভারী সুন্দর একটি স্মারক নিয়ে পৌর প্রতিনিধি শ্রী সুদীপ পল্লে। তবলা সহযোগিতায় রয়েছেন পণ্ডিত যোগেশ শামসি, প্রখ্যাত কণ্ঠশিল্পী পণ্ডিত দিনকর কৈকিনীর উজ্জ্বল উত্তরাধিকার। দিল্লিতে জন্ম, বাবার আগ্রহে মাত্র 4 বছর বয়সে তবলার তালিম নেওয়া শুরু হয় পণ্ডিত এইচ তারানাথ রাওয়ের কাছে। পরে দীর্ঘ 23 বছর সস্নেহে তাল, লয়, ছন্দের শিক্ষা দিয়েছেন বিশ্ববিশ্রুত গুরু উস্তাদ
আল্লাহ রাখা খান। নাচ গান কি যন্ত্রের অনুষঙ্গ হিসেবে তবলা সঙ্গতে পারদর্শী পণ্ডিত যোগেশ সামসি, সুশিক্ষিত সুমার্জিত সুবিনয়ী, গুরুদের কাছে শেখা তবলা বাদনের শুদ্ধতা সংরক্ষণে তিনি কতটা একনিষ্ঠ বেশ বোঝা যায় তাঁর একক বাদনে। আমরা আজকের এর পরের পর্বেও পাবো পণ্ডিত যোগেশ সামসিকে। হারমোনিয়ামে রয়েছেন রূপশ্রী ভট্টাচার্য। রূপশ্রীকে আমরা এখানে এই মঞ্চে অনেকবার পেয়েছি, তার প্রশিক্ষণের কথা বলি। প্রথম প্রশিক্ষক পিতা দুর্গাচরণ ভট্টাচার্য, পরে তালিম নিয়েছেন অসিত বন্দ্যোপাধ্যায়ের কাছে, শিপ্রা বসুর কাছে এবং আচার্য সঞ্জয় চক্রবর্তীর কাছে। 1991 সালে আইটিসিতে তিনি যোগ দেন, সেখানে গান এবং হারমোনিয়াম শিক্ষা পান পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে। ধ্রুপদ এবং ধামার শিখেছেন গুরু ফাল্গুনী মিত্রের কাছে। তানপুরায় আছেন মেহের পরলিকার ও ঋতিকা আয়ার। গান শুরু করার আগে খালি একটা কথাই বলবো, শুনেছিলাম মিউজিক ইজ এন এমব্রয়ডারি অন দি ফ্যাব্রিক অফ ইটার্নাল সাইলেন্স। তাই আমরা চলে যাই সুরে। নমস্কার। যতবারই যত মঞ্চে আপনাদের সামনে বসি, এই সময়টায় খুব ভয় করে, কারণ এখন আর কিচ্ছু নেই, এবার আমায় গাইতে হবে, আর কেমন গান হবে আমি জানি না। তাই আপনাদের আশীর্বাদ প্রার্থনা করে, আপনাদের সবাইকে আমার মঞ্চে উপস্থিত আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক প্রণাম, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা, এবং আজকে বিশেষ করে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, গুড উইশেস, প্রেয়ার্স সবাইকে জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমার এই বছরের প্রথম কলকাতায় অনুষ্ঠান। কলকাতায় অনুষ্ঠান সবসময় একটু অন্যরকম হয়, কারণ আমি কলকাতায় মঞ্চের যত জায়গায় বসেছি, আমি বোধহয় পৃথিবীর আর কোনো দেশে বা শহরে মঞ্চে এত জায়গায় বসিনি। প্রথমে অডিয়েন্সে বসেছি, তারপরে এমনি কোণা দিয়ে কোথাও একটা বসেছি, তারপরে তানপুরা বাজানোর জন্য বাবার সঙ্গে বসেছি, আরও অন্যান্য অনেক শিল্পীদের সঙ্গে বসেছি। কখনো যখন জায়গা হয় না অনেক জায়গায়, তখন এখানে নিচে কোথাও বসেছি, কারণ বাড়ি তো, সেই জন্য বাড়িতে যেখানে যখন জায়গা পাওয়া যায় একটু ফিট ইন করে নিতে হয়। তারপরে ফাইনালি বেশ কিছু বছর পরে মঞ্চের যেটা সবথেকে দায়িত্বপূর্ণ স্থান, সেইখানে বসার সৌভাগ্য, আশীর্বাদ এবং পারমিশন আমার পরিবারের কাছ থেকে, আমার গুরুদের কাছ থেকে এবং আপনাদের সকলের কাছ থেকে পাওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। বারবার জানালেও খুব কম হবে। আরও একবার আপনারা এসেছেন আশীর্বাদ করতে এবং আমার যা ভুল ত্রুটি হয় তা ক্ষমা করতে, এই জন্য আমি আরও একবার আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সন্দীপন্দার কাছে, সন্দীপন্দা সবসময় এই সময় কোথাও একটা কনভিনিয়েন্টলি হারিয়ে যান, কিছু করার নেই, সন্দীপন্দার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। বললেই আমাকে বলবে এইসব কথা বলেন কেন, আপনার কোনো অধিকারবোধ নেই? আছে, কিন্তু অধিকারবোধের সঙ্গে সঙ্গে একটা কৃতজ্ঞতাও আছে। আমার ধন্যবাদ আরেকবার সন্দীপন্দাকে এবং বেহালার এই এই যে সঙ্গীতের উৎসব, যেটা প্রত্যেক বছরে আরও আরও সুন্দর করে বেড়ে উঠছে,
তাদের সম্পূর্ণ পরিবারকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের আরও একবার অনুমতি নিয়ে আশীর্বাদ প্রার্থনা করে শুরু করছি রাগ বিহাগ। প্রথমে ঝুমরা একটু বিলম্বিত গাইব, তারপরে বিভিন্ন তালের একটু বন্দিশ শোনানোর ইচ্ছে আছে, চেষ্টা করব। তারপরে সময় যেরকম হয় সেই অনুযায়ী কি আপনারা শুনতে চান, কি আমি গাইতে চাই, সেটা মোটামুটি একটা মারপিট করে বোঝাপড়া করে নিই, যতটুকু শোনানো সম্ভব শোনাবো। আমার মা এসেছেন, ভাই এসেছে এবং আমার বন্ধুস্থানীয় আরও অনেক শিল্পীরা এসেছেন, তাদের সকলকে আমার নমস্কার প্রণাম। সকলের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করছি রাগ বিহাগ। আমার আরও একবার আমার প্রণাম যোগেশজিকে, উনি দীর্ঘ 15-20 বছর এসাই না 15-20 সাল হবে, হ্যাঁ আরামসে 20 তো হয়েই গে, উনি শুধু আমার সঙ্গে বিভিন্ন জায়গায় বাজিয়েছেন এবং বাবার সঙ্গে বাজানোর সূত্রে ওনার সাথে আমার পরিচয় হয়েছে এবং ওনার আশীর্বাদ ধন্য আমি। এটাই নয়, উনি আমাদের পরিবারের কাছে এবং আমাদের কাছে একজন পিতৃস্থানীয় মানুষ, যার আশীর্বাদ আমার কাছে একটা পরম প্রাপ্তি। ওনাকে আমার আরেকবার প্রণাম এবং ধন্যবাদ আজকে আবার আমাকে আশীর্বাদ করতে মঞ্চে বসার জন্য। রাখি দিকে বিশেষ কিছু রূপশ্রী বিশেষ কিছু বলছি না, কারণ রাখি দি আমার বাড়ির লোক, বললে পরে মারবে। আপনাদের সকলকে নমস্কার, শুরু করছি বিহাগ। থ্যাংক ইউ। আরেকটু হারমোনিয়ামটা হলে ভালো, হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তানপুরা মনিটরে একটু কমিয়ে দিলে ভালো হয়।
Karan ho
Bye.
আমি বোধ হয় প্রথম কলকাতায় ঝুমরা গাইছি এসআরএস গ্র্যাজুয়েশন টেস্টের পরে, প্রায় 20 বছর হয়ে গেছে।
মনিটরটা রেখে শার্পনেসটা বাইরে একটু কমবে বলছে, মনিটর একটু কমও হতে পারে, মনিটর মাস্টারটা
माते
বলছে তুই গা পারে নি যে বাজে নি যে বাবা বাবা নি রে নি যে বাড়ি নি যে বাজে নি যে বানি মানি মাধা বাবা গামা গামা মাধা বাবা গামা বানি জানি নি রা বাবা গামা বানি রা বাবা বানি রা গামা বানি রা ওলে জি জুলে গা পানি জানি নি রে নি যে বাজে নি রা বাবা নি নি মাধা বাবা গামা গামা জামা গরে জানি রা বাবা গামা গানি রা বানি রা বাবা গামা গানি রা ওলে জি জুলে mala mala ole ji sole jana mala 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 ole ji sole gama gani da baba gama gani da ni da ni bala ni da baba na baba gama gani da ole ji sole jana gama 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 শেষ করি, 10 মিনিট গাইব, 10 মিনিট গাইতে বলেছি। ইউটিউবে 17টা ক্লিপ আছে, রোজ রোজ ওটা ন্যাশনাল অ্যান্থেম হয়ে গেছে, আমি দাঁড়িয়ে এরম করে গাইব এবার। আরো ওটাই ওটাই, তাহলে সামনের বছর ডাকবেন না কন্ডিশন, তারপরের বছর। হ্যাঁ, ছায়া নট নট টুডে সামাদের ডে। হ্যাঁ, তাহলে তেল্লানা গিয়ে শেষ করে দিই। সন্দীপন্দা তেল্লানা গিয়ে শেষ করবো নাকি আজ পিয়াকে আগে শেষ করবো? একটাই গাইতে পারবো, 10 মিনিটে যা হয়, 10 মিনিটে দুটো হবে না। ইয়াদ পিয়াকে আয় গিয়ে শেষ করছি আজকের মতো। হ্যাঁ, কারণ আমি খুব অধীর আগ্রহে বসে আছি এর পরের অনুষ্ঠান শোনার জন্য, এবং বললে বিশ্বাস করবেন, কারণ দেখতেই পাচ্ছেন যে আমার বাড়ির লোকেরা আমার গান শেষ হয়ে যাওয়ার পরে সেফলি আসবে, কারণ ওনার অনুষ্ঠান শুনতে। কাজে আমার গান শেষ করাটা খুব প্রয়োজনীয়, কারণ আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এর পরের অনুষ্ঠান শোনার জন্য। এই জন্য আমি ছোটো করে ইয়াদ পিয়াকে আয় গিয়ে শেষ করব। বেশি কিছু চেঞ্জ করো না, এখন আবার আরো খিচুড়ি হয়ে যাবে। তানপুরা তানপুরা বাইরে বাড়িয়ে দাও, মনিটরে না, মানে আমি কানের কাছে এমনি শুনতে পাচ্ছি।
सुलगत हो दिन रे सुलगत हो